দেশ এক অদ্ভুত খেয়ালে ভেসে নিজেকে শেষ করার দিকে এগিয়ে চলছে যে খেয়ালে ভারত ও পাকিস্তান দুই তরফেরই আত্মহনন লেখা রয়েছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঠিক এমনই বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার দাবি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দারিদ্র রোগ ইত্যাদি বিষয়গুলি যা দুটি দেশকেই রীতিমতো ভোগান দিতে ফেলছে মনমোহন সিং সরকারের আমলে ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা হয়ে যায় মুম্বাইয়ে ছাব্বিশ এগারো এর মুম্বাইয়ের সেই রক্তাক্ত ক্ষত আজও ভোলেনি দেশ এরপর জঙ্গি আজমল কাসাভাকে গ্রেফতার করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দিল্লি তবে সেভাবে পাকিস্তানকে আক্রমণের রাস্তায় হাঁটেনি কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বারবার ভারত শান্তির পক্ষেই সওয়াল করেছে বারবার আন্তর্জাতিক আঙ্গিনায় শান্তি স্থাপনাকেই বড় বিষয় করে তুলে ধরেছে মনমোহন সরকার এই ঘটনার বহু বছর পর দুই সালে মোদী সরকারের আমলে কাশ্মীরের উড়িতে সেনা ছাউনিতে হামলা চালায় পাকিস্তান আশ্রিত জঙ্গিরা পাল্টা জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাক অধিকৃত কাশ্মীরে এরপরও ফের দুই হাজার উনিশ সালে পুলওয়ামায় রক্তলীলা চালায় জঙ্গিরা সেনা কনভয়ে হামলা চালায় জয়েশ পাল্টা জবাবে ভারত ফের পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিঘাটি ভেঙে দেয় ঘটনার পরদিন দিন বিশটি যুদ্ধবিমান নিয়ে কাশ্মীরের আকাশ থেকে ভারতীয় সেনাসাহনিকে ফের নিশানা করে পাকিস্তান গ্রেপ্তার হন ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়